শ্রীমঙ্গল সাহেব ঈদগাহ ময়দানে ঐতিহাসিক ইসলামী সুন্নি মহাসম্মেলন এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি সহসভাপতি প্রধান বক্তা উপস্থিত আমার ভাইরা আল্লাহ পাকের শুকর যিনি আমাদেরকে মুসলমান করেছেন আমরা মুসলমান হতে পেরেছি আমরা গর্বের সাথে বলতে পারতেছি আমি একজন মুসলমান একসাথে বলি আলহামদুলিল্লাহ মাঝে মধ্যে কিছু গ্যাপ জায়গা আছে এগুলি ফিল আপ করে দিলে দেখতে ভালো লাগবে ধর্মীয় প্রোগ্রামে গ্যাপ রাখাটা উচিত না
পেছনে যারা দাঁড়িয়ে আছেন অল্প সময়ের জন্য আপনারা বসুন, এবার বসুন, সবাই বসে পড়ুন, গ্যাপ রাখবেন না, গ্যাপ জায়গা দেখে দেখে আপনারা বসুন। এই প্রোগ্রামটা মাঝখান দিয়ে বন্ধ হয়ে গিয়েছিল, আবার এটা চালু হয়ে গেল। আমাকে এই প্রোগ্রামে দাওয়াত করা হয়েছে শ্রীমঙ্গল ঈদগাহ কমিটির পক্ষ থেকে, দাওয়াত করা হয়েছে, আমি আগ্রহের সাথে দাওয়াতটা গ্রহণ করেছি এবং আপনাদেরকে দেখার জন্যে পাগলের মতো ছুটে এসেছি এবং সময় মতো আপনাদের সামনে হাজির হয়েছি। আমার তো বয়স হয়ে গেছে অনেক, আগের মতো লম্বা লম্বা সময় বয়ান করতে পারি না, এটা আমার দোষ না বয়সের দোষ, বলুন যদ্দূর পারা যায় বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এমন একটা বাক্য যেটা বলতে হয় না, বললে মুসিবতে পড়তে হয়। ছোটোকালে একটা গল্প পড়েছিলাম এই ধরনের, এক মিনিটে বলে ফেলব। এক ব্যক্তি বাজারে যাচ্ছে গাঁদা কিনবে, পথিমধ্যে তার বন্ধুর সঙ্গে দেখা হয়েছে। বন্ধু ডেকে বলে, কে কোথায় যাও? গাঁদা কিনতে যাই। ভালো কথা, ইনশাআল্লাহ বলো, বাজারে গাঁদা আছে আর পকেটে টাকা আছে, আমি ইনশাআল্লাহ কেন বলব? বললো না, না বলে তো রেজাল্ট কী হলো? বাজারে ঢুকার সঙ্গে সঙ্গে পকেটমার টাকাটা নিয়ে গেছে, গাঁদাটা আর কিনতে পারলো না। সন্ধ্যে হাতে বাড়ির দিকে ফিরে আসতেছে, পথিমধ্যে ওই বন্ধুর সঙ্গে আবার দেখা হয়েছে। বন্ধু ডেকে বলে, কে হে গাঁদা কই? ইনশাআল্লাহ টাকা চুরি হয়ে গেছে। আপনারা বলেন এখন কি আর ইনশাআল্লাহ বললে কোনো কাজ হবে? একসাথে বলেন, হবে? আপনাকে সময় মতো বলতে হবে। ইনজাস্টাই চিৎকার করে বলেন ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, ফি আমানিল্লাহ। অনেকদিন পর আপনাদেরকে দেখার সুযোগ হলো আমার। আমার এক একনিষ্ঠ ভক্ত, কি জানি নাম তার, উমরা করতে চলে গেল, ইসমাইল ভাই, ইসমাইল এবং আরও চার পাঁচজন সভাপতি সেক্রেটারি, ওনারা মিলেমিশে আমাকে এই প্রোগ্রামে দাওয়াত করেছেন। বলেছেন এলাকার লোকেরা আপনাকে দেখতে চায়, এ কথা কি আসলে রাইট? তো আমারও ইচ্ছে হয়েছে আপনাদেরকে দেখব, সেই জন্য আমি দাওয়াতটা নিয়েছি এবং আপনাদের খেদমতে হাজির হয়েছি। ভূমিকায় কথাবার্তা নষ্ট না করে আমি ডাইরেক্ট আমার আলোচনায় স্টার্ট করতে চাই। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। রাসূলের পাকের শানে আমরা কয়েক মর্তবা দুরূদ শরীফ পাঠ করে নিচ্ছি মহব্বতের সাথে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শরীফ আসে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে। মাইকের আওয়াজটা একটু কমাই দাও, শোষু হচ্ছে কেন? পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, কথা পরিষ্কার বোঝা যাচ্ছে? পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার উম্মতর নারী আমি নবীর নামে একবার দুরুদ পাঠ করবে, সঙ্গে সঙ্গে দুরুদের আওয়াজটা ফেরেশতার মাধ্যমে মদিনার রওজার ভিতরে আমার কানের গোড়ায় পৌঁছিয়ে দেওয়া। অনেক হাদিসের মধ্যে আসছে, এই যে আমরা দুরুদ পাঠ করলাম, এই দুরুদের সওয়াব ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক রাসূলের রওজার মধ্যে জমা করে থাকে। আসলে ময়দানে
দুই পকেট ভর্তি করে দাঁড়াবেন মিজানের পাল্লার পার্শ্বে দাঁড়ায়া দেখবেন কোন উম্মতের ওজনটা হালকা হয়ে গেল হালকা হয়ে গেছে নজরে পড়লে রসূলের পকেটে হাত ঢুকাইয়া দুরুদের সওয়াব বের করে উম্মতের পাল্লার মধ্যে ছেড়ে দিলে সঙ্গে সঙ্গে ওজন ভারী হয়ে যাবে যারা দাঁড়িয়েছেন আমি আপনাদেরকে বসতে আবার অনুরোধ করব আমরা ধর্মীয় প্রোগ্রামে হাজির হয়ে গেছি এই প্রোগ্রামটা বেহেশতের টুকরা হয়ে থাকবে ততক্ষণ যতক্ষণ মুনাজাত না হবে মানুষের কি হয়ে গেল মানুষ বেহেশতের ভেতরে ঢুকতে চায় না আপনারা বলেন আমি শুনব মুরগির পাখার নিচে যে ডিম থাকে ওই ডিমই কিন্তু বাচ্চা দেয় ঠিক কি না কোন ডিম যদি পাখার ভেতর থেকে গড়ায় গড়ায় বাইরে চলে যায় ওই ডিম কি বাচ্চা দেয় ওইটা নষ্ট হয়ে যায় তো যারা বাইরে বাইরে দাঁড়িয়ে আছেন অযথা নষ্ট হচ্ছেন কেন দাঁড়িয়ে আছেন অযথা অযথা দাঁড়িয়ে আছে কোনো ফায়দা হবে না আপনার ভেতরে প্রবেশ করুন বসুন ফায়দা হবে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ এটা বলবো কেন আমি এই কথাটা কেন বলবো আপনারা দুবার উপনীত আইসেন না ওয়াজ শুনতে আইসেন এটা বলতে কাকে দুবারুক এটা সিস্টেম এটা সন্ন্যত এটা আপনাদের বৃহত্তম সিলেটে চালু আছে আমাদের ঢাকাতে এগুলি চালু নাই ঢাকার এক একটা প্রোগ্রামে হাজার হাজার লোক হয়ে যায় এত দুবারুক করতে কি দিব কুমিল্লা এক প্রোগ্রামে দুবারুক লইতে গিয়ে একবারটা ঠ্যাং ভেঙে দিয়েছে আমার ওয়াজি এবারটা নিয়োগ করছে জীবন আর ওয়াজ অন্ত আমাকে কোনো ডিস্টার্ব দিয়েন না আমি তো আপনাদের পুরানা মানুষ ঠিক কি না নতুন উইরা উইরা আইছি পুরান মানুষ যুক্তি সবাই বসুন যার যার জায়গায় নিয়ে বসুন আমাকে কথা বলার সুযোগ করে দেন এই যা একটা আমি তেলাবাদ করেছি প্রথম তার অর্থ করে নেই আমি আমার রসুলকে তামাম দুনিয়ার জন্য রহমত স্বরূপ নাজেল করেছি নবী রহমতুল্লিল আলামিন চিৎকার মেরে বলেন মারহাবা এবার আপনারা বলুন কোনো প্রশ্ন করলে একসাথে উত্তর দিবেন আমাদের নবীর সাথে কোনো তুলনা হয় না এই দেশে দুটি সম্প্রদায়ের আবিষ্কার হয়েছে এক সম্প্রদায়ের লোকরা বলতেছে নবী মানুষ আর এক সম্প্রদায়ের লোকরা বলতেছে নবী মানুষ না এখন আমি কোনটা বলবো আমার ওয়াজের বয়স চলছে 52 বর্ষ সুবহানাল্লাহ বাদ গিয়া কইয়া 52 বৎসর ধরে আমি শুধু ওয়াজই করি এটা কোনো বক্তার নসিবে জুটে নাই বক্তারা আসে চলে যায় আসে চলে যায় আমি এখনো ডেলি প্রোগ্রাম করি আপনার মনে করছেন এই ওয়াজটাই আমার মাসে একবার হচ্ছে তাই না প্রতিদিন গতকালকেও বক্তৃতা করে আসলাম ব্রাহ্মণ হরিয়া এসে আপনাদের এলাকায় থাকলাম হোটেলের মধ্যে থাকলাম বিশ্রাম নিলাম রিল্যাক্স হয়েছে আরাম হয়েছে ফুলতলি হুজুরের সঙ্গে আমার বেশ কয়েকটা প্রোগ্রাম হয়েছে তিনি আমাকে ভাতিজা হিসাবে জানতেন আমার আব্বা ছিলেন সাসিনা খলিফা সেই হিসাবে ওনাদের মধ্যে ভ্রাতৃত্বের একটা সম্পর্ক ছিল আর আমাকে ভাতিজা বলেই তিনি ডাকতেন বিমানে কয়েকবার দেখা হয়ে গেছে কিছু প্রোগ্রামে আমি ওনার সাথে এজ এ বক্তা হিসাবে আমি কথা বলেছি তিনি অন্তর ভরি আমার জন্য দোয়া করেছিলেন ওনার বৃহত্তম জানাজায় আমি শরীক হতে পারি নাই কারণ ওই ওই সময়ে আমি ইংল্যান্ডে ছিলাম লন্ডনে ছিলাম বাংলাদেশে থাকলে আমি অবশ্যই চলে আসতাম আমি বলছি আমার কথাটা বিশ্বাস করুন অবশ্যই আমি চলে আসতাম
নাতি কিছু ওনাকে বয়ান করেছে, দেখলাম ভালোই তো, খারাপ কি, চমৎকার বয়ান করতে পারেন, ওনারা দেশের ভবিষ্যৎ। আমরা তো বিদায় নিয়ে গেলাম, ঠিক কি না? আমরা আর কত ওয়াজ করতাম কখন? যাদের সাথে ওয়াজ করতাম কেউ নাই, সব চলে গেছে। ফুলতলির হুজুর চলে গেছে, সরসিনার হুজুর চলে গেছে, চরমনাইয়ের হুজুর চলে গেছে, মৌলানা আব্দুল গাফফার, মৌলানা মাসুম, মৌলানা আমিনুল ইসলাম, সকলে দুই সাল্লামা আজিজুল হক, ফজলু খামিনি, কারি উবাই, কারি উবাইদুল্লাহ, আল্লামা উবাইদুল হক, খতিব বাইতুল মোকাররম, আপনাদের দেশের মানুষ ছিলেন তিনি, তিনি এনার সব জান্নাতে চলে গেছে। ভালো করে সুবহান আল্লাহ কর, কি দেশে আইলাম রে, সুবহান আল্লাহ কয় না, এরা সব বেহেস্ত চলে গেছে। আমি কেমনে কেমনে বাইসা রয়েছি নিজেও বুঝি না। আদামিন ফজলে রাব্বি, কার মেহরবানি, আদামিন ফজলে রাব্বি, কার মেহরবানি। আমি আর কয়দিন বেঁচে থাকবো বলেন? লোকরা প্রশ্ন করে আপনার বয়স কত, আমি কি বলবো বয়সটা? বলবো বয়স তো ৮০ শুরু হয়ে গেল, 2023 থেকে ৮০ স্টার্ট দিলাম। ৮০ বছরের উপরে মানুষ বাঁচে না, যদিও বাঁচে দু চারজন রিয়া, এটা আল্লাহ পাকের এক্সট্রা, একটা এক্সট্রা নিয়ামত। আর আমি কেমন মানুষ, বাইশেও রইলাম ওয়াজও করি, ৮০ বছর বয়স। এটা আপনাদের বিবেচ্য বিষয়, ৮০ বছরের লোকটা কতক্ষণ ওয়াজ করতে পারবে, যতক্ষণ পারা যায় বলেন আলহামদুলিল্লাহ। আমি কি আমার কথাবার্তা বোঝাতে পারতেছি? কষ্ট হচ্ছে না? আপনারা কি আমার দিকে নজর করে আছেন? পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে কথাটা কি লেগে গেলাম, কারণ ছাড়া আমি কোনো কথা বলি না। আজ থেকে ২০ বছর আগে জীবনের প্রথম ওয়াজ করতে গেলাম বরিশাল স্টিমারে। আমি স্টিমারে ক্যাবিনে বসা ছিলাম, তখন দেখলাম ৫০ জন ৬০ জন মানুষ নিশান হাতে করে আসছে, আমাকে নিয়ে যাবে, ওয়েলকাম দিয়া, স্বাগতম দিয়া নিয়ে যাবে, যুক্তিবাদী জিন্দাবাদ, ফলনা দলনা জিন্দাবাদ, এগুলি কইব। আমি বুঝি না আমি কি মহানি, দুনিয়া সরাই খাই আমি, মানুষ আমার দেখলে মনে করে লোকটার মধ্যে বোকা টাইপের, কিন্তু আমি যে কত সালাক এটা আল্লাহ সারা করে জানে। কিন্তু আমি স্টিমার থেকে নাই ওদের সামনে গেছি গা, তকবির দেয় না, আমার ইজি গায়ে হুজুর যুক্তিবাদী আছে, মেজাজটা কত খারাপ হয়, মানুষ চিনস্তা কে লেগাইছে, তকবির দেয় না কেন, পছন্দ হয় না। এই জন্য আপনাদেরকে জিজ্ঞেস করলাম, পছন্দ হয়েছে? জোরে কর। আগে আমি নর্মাল চলতাম, একেবারে নর্মাল আগে, এদের একটু কাটিং ফাটিং দৌড়ছি, সবাই যখন ধরে আমিও দৌড়ছি। এই গোল টুপিটা আমার আব্বাই বলছে দিতে, আমি ছাত্র জীবনে লম্বা টুপি দিতাম, লম্বা টুপি, আমার টিচার যারা ছিলেন ওনারাও লম্বা টুপি ইউজ করতেন। আমিও ছাত্র জীবনে, ছাত্র জীবন থেকে ফারিক হওয়ার পরে কিস্তি টুপি দিতাম লম্বা, কিন্তু আমার আব্বা বললেন তুমি গোল টুপি দিও, সব টুপি জায়েজ আছে, তো এইটা গোলটা দিও, এইটা তোমাকে মানাবে ভালো, এই জন্য এটা ফিটিং করছি, না ভাই আমি এটি দিতাম না। যুবক বাবারা, আমি যে কোনো জিনিসে দায়ী, ইয়াং সোসাইটি একটু বেশি আসে, যুবক ছেলেরা এরা আমাকে লাইক করে ভালো, লাইক মানে পছন্দ। এই যে আপনারা সব ইয়াং, সব যুবক, মুরব্বী কয়জন আসছে এ হাতে কোনা, ১০-১২ জন মুরব্বী, আর সব যুবক চিৎকার মেরে বলেন আল্লাহ আকবার। তোমরা যদি ঠিক হও দেশ ঠিক হয়ে যাবে, ঠিক কিনা বলো? তোমরা ভালো দেশ ভালো, তোমরা ভালো না দেশ ভালো, তোমরা আসছো, আমি তোমাদের জন্য আজকে একটা স্পেশাল দোয়া করব। বলতে পারো কি দোয়া করবা? দোয়া করব আল্লাহ
যারা যারা আমার বয়ান শুনতেছে এবং কিছুক্ষণ পরে আমার সঙ্গে একসাথে মুনাজাতে হাত তুলবে এদেরকে তুমি সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দিও আমিন এই দোয়াটা আমি করব এক লোক প্রোগ্রামের মাঝখান থেকে দাঁড়ায় বলতেছে যুক্তিবাদী দোয়া তো করলা আমিনও কইলাম টিয়া পয়সা দিব কেনা আমি বললাম আমিন কবুল হইলে পয়সা লাগে না এই আমিনের এত দাম সুরায় ফাতে যেদিন নাজিল হয় আমিন নাজিল হয় না আমিন এটা এক্সট্রা একটা শব্দ আলাদা একটা শব্দ এটা রসুলের শিখানো সুবহান আল্লাহ বলো আমার এক ছাত্র দু মিনিটে একটা কথা বলে ফেলি আমার এক ছাত্র টাইটেল পাস করেছে আজ থেকে মনে করে বিশ বছর আগে টাইটেল পাস করেছে তো গ্রামাঞ্চলে ইমামতি করে বেতন পায় মাত্র 3000 টাকা ইমামগো বেতন আবার বাড়াই দিবেন আপনি পাগল হইছেন যত কমান যায় ঠিক কি না হুজুরগো হাদিয়া যত কমান যায় এই জন্যে আমাদের কপালে তো ভালো এমনও বক্তার আমদানি হয়েছে বাংলাদেশে এবারে 1 লক্ষ টাকা নেয় 80000 টাকা নেয় তাও পুরাটাই অ্যাডভান্স হয়ে গেল মানুষ তো ধোকা দেয় আমার এক ওয়াজের মধ্যে আমি এলাকার নাম বলবো না 20 টাকার নোট 100 টাকায় কত হয় হিসাবও জানে না 2000 টাকা ইনগ্লাবের ভিতরে ফিনাপ করে আমি যখন গাড়িতে বসছি আমার হাতে দিয়া কয় হুজুর দোয়া রেহেন ঠিক আছে আমি কি ঠিক আছে সব ঠিক আছে আমার আবার নেচার কি জানো আমি ওয়াজ করে টাকা গুনি না টাকা দিলে আমি এটা পকেটে দিয়ে ফেলি আর এই টাকাটা রাত 1টা 2টা আড়াইটা বাসায় গিয়ে আমার বেগুনে দিয়া ভাবে এই বেটি যে জীবনে কতটি মারছে হিসাব মরবির বউ হইতে চায় না আমার সম্বন্ধী শালারা আমার কাছে বিয়া দিবে না এ মোল্লা মানুষ এবারে কি খাইব আমার গুণেরে দিবে না আমার কাছে এটা সিদ্ধান্ত নিচ্ছে আমার শাশুড়ি মারা গেছে আমি দোয়া করি আল্লাহ তাকে জান্নাত নসিব করি আমার শাশুড়ি কয় বিয়া যদি হয় তো মোল্লার কাছে এই মোল্লার কাছে এখন এ বেড়ি জীবনে যে কতটি আমার হিসাবের বাইরে এই যে আমি নিয়ত করেছি টোমরা করতে যাব রমজানে আমারে কয় আমিও যাব তুমি তো অনেক উমরা করছো আর কত আমার কাবাগর দেখে তৃপ্তি বুঝে না আমি কি তোমার আলাদা ক্যাপিটাল আছে আছে দরকার হইলে তোমার তোমারটা শুদ্ধ দিব মিথ্যা কথা আমি বলি না আমার বাবা নিষেধ আমি পীরজাদা মানুষ পীরজাদা মানে পীরের বাচ্চা পীরের বাচ্চাই রইলাম পীর হইতে পারলাম না আমার এক দরকার হলে আমি টাকা দিব নে আর তুমি না আদি শোনাইছো আমারে অনেক স্ত্রী স্বামীদেরকে জান্নাতি নিয়ে যাবে তা আমিও তোমার জান্নাতি নিব না এটা একটা বিশুদ্ধ হাদিসের কথা কিন্তু হাশরের ময়দানে স্ত্রীকে আল্লাহ বলবে তুমি জান্নাতে যাও স্ত্রী বলবে আমার স্বামী কই এবারে পরে যাইব না হ্যাঁ বিপদে আছে তখন স্ত্রী ব্যস্তের গেটের মধ্যে দাঁড়ায় বলবে আল্লাহ গো 60-70 বছর জীবন কাটাইলাম আমি আমার স্বামীরে বাদ দিয়া জান্নাতে যাব না তখন আল্লাহ বলবেন ও ফেরেশতারা চক্কর দিতে থাকো স্বামীটাকে খুঁজে খুঁজে বের করে স্বামী স্ত্রী একসাথে মিলায় জান্নাত দিয়ে দাও কত কথা বলে ফেললাম আরো কিছুক্ষণ বলবো আমার দিকে নজর করে আসো সবাই তারপরে কি হলো বলি আমি যদি প্রধানমন্ত্রী হইতাম হইতাম না এটাও জানি আমার দরকারও নাই এমপি সেমপি এগুলি তো দাঁড়াইলেই পাস আমি এমপি টেমপি এইগুলি আমি দাঁড়াইলেই পাস করব আমার আমার এরিয়া হলো সোনারগাঁ সোনার গায়ে এমন দ্বিতীয় ব্যক্তি নাই আমার সঙ্গে দাঁড়ায় এসে পাস করবে তাই ডল্লা কি আমি এগুলি পছন্দ করি না
এমপি মন্ত্রীদের ইজ্জত লিমিটেড 5 বছর, হুজুরদের ইজ্জত আনলিমিটেড, এটা কন্টিনিউ করবে কিয়ামতের মাঠ পর্যন্ত। যুবক বাবারা, তোমাদেরকে প্রশ্ন করা হবে মানে মাওলানার সাথে তোমার সম্পর্ক ছিল, ফ্রেন্ডশিপ ছিল, পাওয়া গেলে আল্লাহ বলবে যাও বেহেশত দিয়ে দিলাম। সেই জন্য ওলামাদেরকে রেসপেক্ট করতে হবে, সম্মান করতে হবে। এই যে কত লোক হোটেলে আমার সঙ্গে দেখা করতে গেল, মাগনা মাগনা একটা টেয়া দেয়, ঠান্ডা হাত দিয়া মুসাফা করে, দুই রাবার জাতা দেয়, এসে জাতা বেশ দেয় 20টা টেয়া দিয়ে জাতা দেয়। কোথায় টাকা দিতে হবো এটা তো শিখি নাই, কি সাঁতার মুসলমান হইলাম, একটা কথা দেখে। তারপরে কি হলো বলি, এই আমি যদি প্রধানমন্ত্রী হইতাম তাহলে আমি একটা কাজ করতাম, বাংলাদেশের সমস্ত মসজিদের ইমামদের বেতন সরকারি ফান্ডের থেকে দিতাম, কেন্দ্রীয় মসজিদের ইমামের বেতন দিতাম 1 লক্ষ টাকায় একটা করে প্রাইভেট কার দিতাম। কথাটা বুঝে নাই, আমি আপনাদের মাত বুঝি, আপনারা আমার কথা বুঝেন। কেন্দ্রীয় মসজিদ ইমামের বেতন দিতাম 1 লাখ টাকা একটা করে প্রাইভেট কার দিতাম, আর গ্রাম অঞ্চলে মসজিদ ইমামদের বেতন দিতাম মান্থলি 50,000 টাকা একটা করে মোটরসাইকেল দিতাম। কারণ মোটরসাইকেল না দিলে বেটা দৌড়ে গিয়া জমা ধরবো কেমনি, আমিও প্রধানমন্ত্রী হইতাম না, হ্যাঁ মোটরসাইকেল পাইত, ঠিক কিনা বলো? গভর্নমেন্ট একটা কাজ করতেছে, প্রধানমন্ত্রী প্রশংসা করতে হয়, কে কোন দল করো আমি তো জানি না, আমিও কোনো দলের লেজুর না, আমি একটা সুবিধাবাদী বক্তা। যেখানে গিয়ে দিই লোকেরা সব দাঁড়াইছে ক্যাম করতেছে, আমিও দাঁড়াই, আবার গিয়ে দেখি কেউ দাঁড়ায় না আমিও দাঁড়াই না, তুই সুবিধা দিল না। এক লোক দুই মৌলবি দাওয়াত দিছে, একটা ওহাবি একটা সন্নি, এক মৌলবি দাঁড়াইছে আর এক মৌলবি বয়ে রয়েছে মিলাদের মধ্যে, বাড়িওয়ালাকে আমি কি করবো, আমি দুর্ঘটনারে খুশি করব, আমি অর্ধেক খাবিলাম অর্ধেক বইলাম, এগুলি বাদ দিয়ে দেন। কবরে প্রশ্ন করা হবে জীবনে কয়টা মিলাদ পড়ছ, কথা কয় না কে মানুষ, প্রশ্ন করা হবে মিলাদ কয়টা পড়ছ, তুমি আওয়ামী লীগের না বিএনপি করো, কবরে 3টি প্রশ্ন করা হবে, জোরে কোন কয়টি, আমি কি প্রশ্ন 3টি করব, আপনারা উত্তর দিবেন এবং উত্তরটা মুখস্থ করে নেবেন। প্রথম প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রবকে, একসাথে বলেন, অ্যান্সার হয়ে গেল। সেকেন্ড প্রশ্ন করা হবে, সেকেন্ড প্রশ্ন করা হবে আমার দিন কা, তোমার দিন কি, উত্তর হয়ে গেছে। সর্বশেষ প্রশ্ন করা হবে আমার নবী কা, তোমার নবী কে, হাদিস শরীফের মধ্যে আছে। কবরের ভেতরে মনকির নকিরের 3টি প্রশ্নের উত্তর যে কোনো মুসলিম নরনারী দিতে পারবে, সঙ্গে সঙ্গে আল্লাহ হুকুম দিবে ওয়াফিরিসু ফিল জান্নাহ, ও ফেরেশতারা আমার বান্দা বান্দির কবরে বেহেশতে বিছানা বিছায় দাও। আমি আজকে দোয়া করব, কিছুক্ষণ পরেই তো দোয়া করবো, হাত তুলে ফেলবো, তখন আমি দোয়া করবো আপনাদের জন্যে, তোমাদের জন্যে, সবার জন্যে, যারা যারা আমার সঙ্গে হাত তুলেছে এদেরকে সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দিও। সবাই আমিন বলে, আল্লাহ কবুল করে বলেন আমিন। যে কথা দিয়ে শুরু করেছিলাম, এক সম্প্রদায়ের লোকরা বলতেছে নবী মানুষ, আরেক সম্প্রদায়ের লোকরা বলতেছে নবী মানুষ না। আমি 50 বছরে এই ধরনের কথা জীবনেও বলি নাই, নবী ফেরেশতা নবী জিন, নবীকে আমি মানুষ বলেছি কিন্তু তোমার আমার মতো মানুষ নয়।
এবার তোমরা একসাথে চিল্লায় বলো, নবী কি আমাদের মতো মানুষ? সব মানুষ কি এক মানুষ? এই যে দেখেন খালেদা জিয়া, শেখ হাসিনা, এক দাম কত, জ্বর হইল ফেপারি উঠে, পাতলা পায়খানা করলো ফেপারি উঠে, তিনি আজকে সকালে পাতলা পায়খানা করেছেন। কত খালে না খাই আমার রে, কত আসি না ভিক্ষা করে, সব মানুষ কি এক মানুষ হইল? আচ্ছা তোমরা বলো বাবারা, শ্রীমঙ্গলের বাবারা, তোমরা বলো সব পাথর কি এক পাথর? লন্ডনে এবার আমি আমেরিকায় আসলাম, অক্টোবরে আমি আমেরিকাতে ছিলাম, আর লন্ডনে আমি একটা পাথরের দোকানে প্রবেশ করি, বললাম আপনার দোকানে সবচেয়েতে প্রাইস বেশি, মূল্য বেশি, পাথরের দাম কত? $1,000 একটা পাথর, ছোট্ট $1,000 দাম। রেললাইনের নিচে যে পাথরগুলি পড়ে রয়েছে এগুলি একটার কত দাম হইব? হাসে কেন, কম না পাথর কি না? পাথর, সব পাথর কি এক পাথর? আচ্ছা এবার বলো, আওয়াজ করে বলবা, কাবা ঘরের দরজার বাম পার্শ্বে যে পাথরটা লাগায় রাখছে এইটার দাম কত? অমূল্য। বুখারী শরীফ আছে, জান্নাত থেকে যেদিন এই পাথরটা পাঠানো হয়, আল হাজারুল আসওয়াদু কানা আবিয়াদু মিনাল লাবান, দুধের চাইতে বেশি সাদা ছিল। ওই পাথরটা আজকে কালো পাথরের পরিণত হয়েছে, মানুষের গায়ের গুনা চুষতে 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 চুষতে। হাদিস শরীফ আছে, হাজি সাহেব যখন পাথরের চুমা দেয়, পাথরের দায়িত্ব কি জানো? মাথা উঠে পা পর্যন্ত গোটা দেহ সমস্ত গুনা পাথর চুষিয়া দিয়ে দেয়। চিল্লায় বলো আল্লাহু আকবার। সব পাথর এক পাথর? এবার আওয়াজ করে বলেন, আমাদের নবীর সাথে কোনো তুলনা হয়? আমি তিনটি কথার ব্যাখ্যা দিয়ে শেষ করব। সাহাতি সাজারো নেতাকাল হাজারো সকাল খামার, এই তিনটি কথার ব্যাখ্যা দিয়ে শেষ করব। টোটাল সময় লাগবে 30-35 মিনিটের মতো সময় লাগবে, অধিক রাত পর্যন্ত উপবাস করে আমি অভ্যস্ত নই, তাছাড়া আমার বয়স হয়ে গেছে। বসো তোমরা, বসো বাবা, সিট ডাউন, সিট ডাউন, ইংরেজি না খুলে বুঝে না, সিট ডাউন। যারা বাইরে বাইরে দাঁড়াই দিয়েছে এরা কি বুঝলো? আমার মনে হয় এগুলি মুসলমান না, হিন্দু হিন্দু জীবনে ধর্মের বাপ ডাকলে হয়ে যাইতো না। মুরব্বী বাবারা আপনারাও বসে পড়ো, মুরব্বীদেরই বলছি, এই আপনারা জানেন আপনাদের ডিমান্ড কত? জানেন না, একটা হাদিসের কথা বলি, বুঝতে পারবেন আপনার ওজন কত, আপনার দাম কত, আপনার বয়স কত? মাত্র 70 বছর, কিন্তু আমার চেয়ে বেশি বুড়া মনে হয়। কিন্তু আপনার ওজন কত জানেন? জানেন না তো। ইন্নাল্লাহ ইয়াস্তাহি মিন শাইবাতিল মুসলিম, অর্থটা শেষ করবো চিল্লায় আল্লাহ আকবর কইবা, এখন না অর্থটা শেষ হোক। অর্থটা কি? আল্লাহ বলেছেন মুসলমানদের মধ্যে যাদের সেবা এসে গেছে, বুড়াপনি এসে গেছে, চুলদারি সাদা হয়ে গেছে গা, আল্লাহ কয় এরা যখন আমার দরবারে মুনাজাত করে, এদের গুনাহ মাফ না করলে আমি লজ্জা পাই। নারায়ে তাকবীর, আপনারা কেউ তকবির দিবেন না, আমার যাবে নিজেই দিব। কিছু বক্তা আছে এবার আগে সাইড পর্যন্ত পাঠায় দেয়, জায়গা মতন বইস, আর খালি তকবির দিবি, পাবলিক কইব আমি বোম্বাস্টিক মার্কা বক্তা, আমি এগুলি পছন্দ করি না, আমারটা আমি নিজেই দিব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, রিসালাতের উপরে তকবির দেওয়া যায় যাচ্ছে 100 বার 1,000 বার। এক শ্রেণীর ওলামারা বলতেছে রিসালত নামে বলতে কোনো তকবির নাই,
নারে তাকবীর এটাও বলা যাবে না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে পাঠ করা যাবে না খবর রাখো তোমরা মোটেই না এ ধরনের কিছু ভক্ত আছে নাউজুবিল্লাহ বলো নাউজুবিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সৌদি আরব সৌদির বাদশা ওদের ফ্ল্যাগের মধ্যে লিখেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হযরত আদম আলাইহিস সালাম কয় ফরাইতু আমার আমার দেহের ভিতরে যখন রুদা হয়েছে ফরাইতু আলা কওয়াইবিল আরশে আমি নজর করে দেখলাম খোদার আরশের প্রতিটি খুঁটির মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা আমি নিজের চোখে দেখছি হযরত আদম কয় আজকে কিছু ওলামারা সাহস কত এ কথাগুলি উচ্চারণ করে কেমনে এরা তো বাস করতেছে চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর হাজার কোটি টাকা লয়ে যাইতেছে যুক্তিবাদীর বদনাম যুক্তিবাদী চুক্তি করে কি সাতা চুক্তি করি আপনাদের দেশে বাস করতে আসলে কয় টাকা দেয় পঁচিশ তিরিশ তিরিশের উপর তো দেয় না কত অনুরোধ করি ভাই বাড়াই দেন বাড়াই দেন আপনি তো কত টাকার মানি এই যে আজকে ওয়াজ করতেছি আল্লাহ জানে আমি জানি কয়টা দিব আমি তো জানি না গাড়ির ভিতরে বইলে আর কি কাম করব আমাকে দশ মিলে করি গাছ হারি যদি দশের লাঠি একের বোঝা হয় আপনার সবাই মিললে ইচ্ছা করলে আমাকে খুশি করতে পারেন না কথা কয় নাকি মানুষ ওই সমস্ত বক্তাদের থেকে সতর্ক থাকে আদা লবণ খেতে দিন আদু চিকুন করে খেতে লবণ দিন কদিন ধরে কথা বলতে বলতে আওয়াজটা মোটা হয়ে গেছে কয়দিন ধরে এই কষ্ট পাচ্ছি আমি আওয়াজ রিল্যাক্স নাই তো বিশ্রাম তো নাই ডাক্তারে বলছে কমপক্ষে তিন দিন কথা বলা বন্ধ রাখতে হবে তিন দিন পাবো কই আমি তিন দিন খুঁজবো কই গিয়া কে আমাকে কনসিডার করবে হুজুর দাওয়াত দিয়া বলাইছি নাম দিয়া বলাইছি ওয়াজ লাগতো না খালি গুনা জাব দিবে প্রোগ্রাম মিস করার অভ্যাস আমার নাই আজকে যদি প্রোগ্রামটা মিস করে দিতাম কিনা বদনাম হইতো ঠিক কিনা বাবা না গলার উপরে জুলুম চলছে জুলুম চলছে ওরা বিশ্রাহালি সাদরি ওয়া সিরলি আমরি ওয়া হালুল উকদাতা মিন লিসানি ইয়াফকাহু কাওলি একবারে চিল্লায় বলেন আমিন মুসা আলাইহিস সালামকে আল্লাহ যখন বললেন ইদহাব ইলা ফিরআউন ফিরআউনের বাড়িতে যাও তখন মুসা বলছিলেন ছোট কালে আগুন খাইয়া জিব্বা ফুইরা লাইছিলাম কথা কইরে তোতলা তোতলা ভাব হয় আল্লাহ তুমি এক কাজ করো তোতলামি কথা বলার জড়তা ছুটাই দাও জবানকে মিষ্টি বানাই দাও এরপর আমাকে বলো আমি ফেরাউনের কাছে যাই এই দোয়াটাই যেটা আমি এখন আপনাদের নিয়ে পাঠ করলাম আপনারা বলেন আমি আপনাদের এখান থেকে ওয়াজ শেষ করে বাসায় যাইতে যাইতে ভোর চারটা ফজরের আজান হতে পারে কালকে সকালে আবার রওনা করতে হবে নবাবগঞ্জ যেতেই হবে রেডি তারা বিকালবেলায় ফোন করেছে আমরা অলরেডি আপনি আসবেন বলতে পারি না যে আমার গলা বসে গেছে প্লিজ আমার মাফ করেন ক্ষমা করেন আসতেই হবে না গেলে বদনাম হবে আপনারই বলবেন আরেক জায়গার টাকা বেশি পাইয়া হেন গেছেন এই আপনারই আপনারই আপনাদের মতো লোকেরই বলবে আপনাদের মতো হয়তো বা আপনারা না কইেন না ভাই
বক্তাকে জ্বালায় আর থাকতারি না কি হয়েছে কয় আরেক জায়গা 50,000 টাকা পাইয়া গেছে না কিন্তু এটা আমার অভ্যাস না আমি যেখানে কথা দিই ওয়াজ বেশি করি কম করি উপস্থিত থাকি সবাই বলো আলহামদুলিল্লাহ 15-20 মিনিট কথা বললে কষ্ট হবে না কষ্ট হবে না তাহলে শুনতে থাকেন আর আমি বলতে থাকি তারপরে কি হলো রাগ থাকো না এখানে 15-20 মিনিট কষ্ট করে ওই যে আমি ওয়াদা দিয়ে ফেলেছি মুনাজাত করব যারা যারা আমার সঙ্গে হাত তুলেছে এদেরকে সোনার মক্কা মদিনা তুমি নিয়ে যাইবা এই দোয়াটা পাইবা কই কই পাইবা এটা আমি করব ওয়াদা দিয়েছি দোয়া করব তারপরে বলি এই যে লা ইলাহা ইল্লাল্লাহ ধাক্কা কোন দিকে ভালো করে বলো কোন দিকে ডান দিকে না বাম দিকে আলহামদুলিল্লাহ উত্তরটা দিতে পারলা লা ইলাহা ইল্লাল্লাহ শয়তান যাসিমুন আলা কলবে বনি আদম প্রতিটি মানুষের কলবে একটি করে শয়তান আছে কত শয়তান দুনিয়াতে বানাইছে আল্লাহ প্রত্যেকের কলবে একটা একটা করে আছে আমারও আছে আমার কাছে উনি আমার সুবিধা করতে আর কি ফজর নামাজের সময় হয় লরিস না লরিস না তুই তো বক্তা হল তোর মসজিদে কত বড় নামাজ হয়ে গেছে গা তোর উপর লাগবো এটা আমার কয় আমি টের পাই আমার যে কয় এটা শয়তান এটা আমি বুঝি তো তখন আমি জোরে একটা লাত্তি মারি এই লাত্তি কার গায়ে গিয়ে লাগে ঠিক নেই জোরে লাত্তি মারি কম্বল চম্বল সরাই দিই জিজ্ঞেস করেন আমার খাদেম যারা আছে আমার সঙ্গে থাকে এরা দেখছে কিনা একদিন ফজরের নামাজটা টাইম মতো যুক্তিবাদী পড়ে নাই জিজ্ঞেস করেন আমার বেগম রেগে জিগায় আমার বেগম রেগে জিগায় শব্দ বেশি একদিন যাইতাম না যুক্তিবাদীর বউ নিয়ম নেই হুজুরি কি নামাজ পড়িনি ফজরের সময় আমি বলি আমি রাত্র 3টার সময় যাব 3:30-4টায় ফজরের জামাত হয় 6টায় এর আগে আমি আমার বিয়ে বলে দিই টাইম মতো ডাক দিও আমি যদি ফজর কাজা হয়ে যায় আমার 50 বছর ধরে আমি ওয়াজ করি মানুষ আমার ওয়াজ শুনি নামাজ হয়েছে না আমি যদি নামাজ না পড়ি আমার অবস্থা কি হবে এই মোগাকে কেমনে দেখাবো এরপর আমি কবরকে ভয় পাই আমি কবরকে ভয় পাই আমার ভয় লাগে এই কবরে আমি একা কেমনে থাকবো কবরে আমি মনকির নাকিরের প্রশ্নের উত্তর কি দিব কেমনে দিব লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জিকির পারপাসে একটা ছোট্ট কথা তোমাদেরকে শোনাবো জিকির পারপাসে কিছু কিছু লোকেরা বলতেছে ইল্লাল্লাহ 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 জিকির এটা করা যাবে না শুধু ইল্লাল্লাহ বলা যাবে না আমি বলবো বলা যাবে তবে সিস্টেমটা চেঞ্জ করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে স্টার্ট করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে শুরু করতে হবে মাঝখান দিয়ে যদি লা ইলাহা 10 বার নাও বলো শুধু ইল্লাল্লাহ বলো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এটাও জায়েজ আছে আল্লাহু আকবার বলে এগুলো আহলে হাদিসের লোকেরা নতুন ফতোয়া নতুন কথা আবিষ্কার করতেছে জিকির পারপাসে একটা কথা বলে ফেলি 1 মিনিট সময় লাগবে আমি 30 বছর ধরে আমেরিকাতে আসা যাওয়া করি এভরি ইয়ার প্রতি বছর 20 বছর আগের একটা ঘটনা বলে ফেলি লক্ষ লক্ষ মানুষ আমেরিকা লন্ডনে সিলেটের সিলেটের মানুষ সব বৃহত্তম সিলেটের বাইরে আপনাদেরকে আমি ভুলতে পারি না কারণ কি জানেন আপনারা আপনারা স্পন্সর করে আমাকে আমেরিকাতে নিলেন জীবনের প্রথম আমেরিকা থেকে আমার
এখনো এয়ারপোর্টে সিলেটের লোকেরা গাড়ি নিয়ে অপেক্ষায় বসে থাকে, হুজুর কোন ফ্লাইট আসবে, কখন নামবে, কখন আমার গাড়িতে করে বাসায় নিয়ে যাব। আপনাদের গাড়ি ইউজ করি, আপনাদের টাকা পয়সা, আপনাদের খাওয়া দাওয়া। সেই জন্য ছেলেটির কোনো প্রোগ্রাম গেলে আমি মিস করি না, এবং আমার দোয়া আপনাদের জন্য চলতেই থাকে। ছোট্ট কথাটা শেষ করি, সেটা হলো মিশিগান ডেট্রয়েট, একটা বিগ সিটি, বিরাট বড় শহর। সেখানে একটা মসজিদ আছে অনেক বড়, 5,000 লোক এট এ টাইম জামাতে নামাজ পড়তে পারে। ওখানে বছরে একবার আমার প্রোগ্রাম হয়, এইবারও একদিন হয়েছে, সময়ের অভাব ছিল আমার। আমি আজ থেকে কয়েক বছর আগের কথা বলি, এই পৃথিবীতে হার্টের বড় বড় ডাক্তার আছে 5-7 জন, হার্ট স্পেশালিস্ট, বড় ডাক্তার। এর মধ্যে একজন মিশিগানে থাকে, আমি যাওয়ার মাসেক আগে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। একটু জোরে সুবহানাল্লাহ কও। একটা শুভ সংবাদ দিচ্ছি তোমাদেরকে বাবারা, সেটি কি, এই হাজার হাজার লক্ষ লক্ষ ইহুদি খ্রিস্টান কালেমা পড়তেছে, বহু গির্জা বিক্রি করে ফেলতেছে, মুসলমানের খরিদ করে মসজিদ বানাচ্ছে। আর এটা যদি কন্টিনিউ চলতেই থাকে, আমি বলে গেলাম ইনশাআল্লাহ, বললে টুডে অর টুমরো, আজ হোক কাল হোক, গোটা আমেরিকা মুসলমানদের হাতে চলে আসবে। যদি চলতে থাকে আল্লাহু আকবার বলো। ডেট্রয়েটের ওই লোকটা হার্টের বড় ডাক্তার মুসলমান হয়ে গেছে। তাই আমি ভাবলাম কি, যখন আমি ডেট্রয়েটে আসছি তখন এত বড় ডাক্তার, বুকটা একটু দেখাই যায়, আমার বুকের বাম দিকে মাঝে মধ্যে পেন হয়, ব্যথা হয়, বুকটা একটু দেখাই যায়। তাই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গেলাম, কথাটা বোঝার চেষ্টা করবো। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গেলাম, গিয়ে দেখি কি জানো, এই একটা ফেরেশতার মতন বসে দিয়েছে, সেই শেরওয়ানি, সেই পাগড়ি, সেই দাড়ি। আমি যখন গেলাম তখন আমাকে দেখে বললেন, মাওলানা সিট ডাউন প্লিজ, সিট ডাউন। আর ইয়ো মাওলানা, তুমি কি মাওলানা, আমাকে জিজ্ঞেস করে তুমি কি মাওলানা, আমি বললাম ইয়েস। আর ইউ রিড দ্য হোলি কোরআন, তুমি কি কোরআন পড়েছ, আমার ইজিগায় কোরআন পড়ছিনি। আমি বললাম ইয়েস। তো কোরআন পড়ে থাকলে তুমি কেন এই সব বুক দেখাইতে আমার, এই বুকের মেডিসিন, হার্টের ওষুধ তো কোরআনের মধ্যেই আছে। আল্লাহ বিদিক্রিল্লাহ তৎমাইনুল কুলুব। মাওলানা তুমি একটা কাজ কইরো, সকালে বিকালে দুইটাই জিকির কইরো, জিকির করলে হাত মজবুত থাকবে। মনে মনে কই জীবনভর জিকির রোয়াজ করলাম, এবারে আমার হেদায়ত করে জিকির করতাম। এরপরে কী হয়েছে শোনো, প্রেসক্রিপশন তো আলাদা দিছে আমারে, এটা মানি, কিন্তু আমাকে জিকির করতে বলছিল। আমি মাঝে মধ্যে এখনও আমার বুকের বাম দিকে যদি পেন হয়, আজকে বিকালও পেনের মতো ছিল, ব্যথার মতো ছিল, পেন হলে আমি কী করি জানো, আমি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 10-12 বার ইল্লাল্লাহ ধাক্কা মারি, এক জর্রা ব্যথাও থাকে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলের শানে দুই চারটা কথা বলে আমি শেষ করতে চাই। এবার আওয়াজ করে বলো, আমাদের নবীর সাথে কোনো তুলনা হয়? আরবি, এটা হাদিসের কথা, রাসূল আরবি ঘর থেকে বের হলে রাস্তায় ইস্তেনজার হাজত হলে, কথাটা বোঝার চেষ্টা করবো, রাস্তায় ইস্তেনজার হাজত হলে মনে মনে বলতেন, সাথীদের কারণ কাউকে বলতেন না, মনে মনে বলতেন আমি একটু এক্সচেঞ্জা করতাম। এতটুক বলার সঙ্গে সঙ্গে আমি দেখতেন আশেপাশের গাছগুলো দৌড়ে এসে রসুলকে পর্দা করে দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে সালাম। নবীও মানুষ, আমিও মানুষ, কয়টা গাছ আছে আমার কাছে, জীবনে একটাও না, রাইতও না, কেমন বলত না, দেখেন হাজারো পাথর নবীর সঙ্গে কথা বলতো,
ছোট্ট একটা কথা বলে ফেলি তোমাদেরকে। আবু জাহেল একদিন একটা পাথরের টুকরা হাতের ভেতরে নিয়ে মুষ্টি করে আমার দিকে তাকাও, মুষ্টি করে এভাবে এসে বলতেছে, আবদুল্লাহ বেটা তুমি না নবী, নবী যদি হয়ে থাকো বলো তো আমার হাতের ভিতরে কি নেই। বললেন, তোমার হাতের ভিতরে যে জিনিস, ওই জিনিস যদি সাক্ষী দেয় আমি নবী, তুমি কি মুসলমান হবে? আবু জাহেলকে বিবেচনা করবে শয়তান তো। আবু জাহেলের বাড়িতে সৌদি বাদশাহ টয়লেট বানাইছে পায়খানার টাটি, ও হাজি সাহেবেরা, আবু জাহেলের বাড়িতে টয়লেট বানাইছে সৌদি বাদশাহ, হাজি সাহেব কয় হের কফালে গিয়া পায়না তুই পায়না না দুর্লভ যায় হাজি কয় পেশাব করে গিয়া। নদী বললেন, আমি যদি পারি বলতে তুমি কি মুসলমান হবে? আবু জাহেলকে বিবেচনা করবো নেতে কেন হাজারো সঙ্গে সঙ্গে পাথর কথা বললো, আল্লাহু আকবার বলো, পাথর কি বলেছিল? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু জাহেল চিল্লাই চিল্লাই কে অমক্কাল লোকেরা আবদুল্লাহর পোলা পাথরের জাদু করছে, আর আমি আবু জাহেলকে বলছিলাম তোকে জাদু করতে পারলো না। কাতাবাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তার কপালে হেদায়েত লেখে দেয়। আমি কি ছোট্ট একটা ঘটনা শোনাবো? বলবো? দু মিনিট লাগবে, দু মিনিটে বলে ফেলব, কিন্তু হাসবে না, হাসা নিষেধ। এরপরে যদি ফার্স্ট বাড়ি হয়ে জায়গা বাড়িলে বাড়ুক, জায়গা মতো হাসলেও সব হয়, জায়গা মতো কাঁদলেও। আবু জাহেল একবার একটা বিয়ের দাওয়াত পাইছিল, তো বিয়ের দাওয়াত পাইলে কিছু দেওয়া লাগে না, মাগনা মাগনা খাওয়া জায়েজ আছে। আবু জাহেল সিদ্ধান্ত নিল, আমি কি কি দিতাম, আমি তো লিডার মানুষ, একটা ভগবান দিয়া লাগি, একটা মূর্তি রে তুলি দিয়া কালারিং ফালারিং কইরা কান্দি লয়ে সুরছে রাস্তাত গেছে, পরে পেশাবে ধরছে। যখন পেশাবে ধরছে তখন আবু জাহেল ভাবছে যে মূর্তি ভগবান কাঁদি লয়ে পেশাব করা এটা তো বেয়াদবি। তো গাছের গোড়ার মধ্যে দাঁড় করায় কয় তুই একটু রিল্যাক্স কর, বিশ্রাম নে, রেস্ট নে, আমি পেশাবটা শেষ করে যদি পেশাব করতে যখন বইছে রাস্তায় যে কুত্তা যাইতে বসলো, কুত্তার নেশার কি জানেন, গাছের গোড়া দেখলেই ঠ্যাং তুলে দেয়, এটা কুত্তার সায়েন্স। একটা কুকুর, এ যুবকরা, একটা কুত্তা পর্দা ছাড়া পেশাব করে, আর মুসলমানের বাচ্চারা রাস্তার পার্শ্বে দাঁড়ায় স্ট্যান্ডিং পজিশনে প্যান্টের গুদাম খুলিয়া ডাইনি বায়ে সায় আর পেশাব ছাড়ে। আল্লাহ হায়া ওই সব তো বিনাল ইমান লা ইমান আল ইমান লা হায়া লাহু, যার লজ্জা নাই তার ইমানও নাই, ঠিক কি না বলো? আমেরিকার একজন ডাক্তার বলেছে, এটা পেপারের মধ্যে আমি পেয়েছিলাম, যে দাঁড়ায় পেশাব করলে পেশাব ফুলফিল হয় না, কিছু পেশাব থলির মধ্যে থাকে, দাঁড়ায় পেশাব করলে থাকতে থাকতে ইনফেকশন হয়ে যায়, ক্যান্সার হতে পারে, ক্যান্সারের কোনো অ্যান্সার নাই। আর বসিয়ে পেশাব করলে উপরের পেটের সাপ লাগে, নিচের পেটে গিয়ে পেশাব ক্লিয়ার হয়ে যায়। এই ডিক্লার যখন ব্যাপারে আসলো, শতকরা 40 জন খ্রিস্টান ইহুদি বসিয়া বসিয়া পেশাব করা স্টার্ট দিছে। সোয়াবিন নিয়ত না ক্যান্সারের ডরে? ক্যান্সারের ডরে। আর আমরা বসে পেশাব করব রসুলের সন্ন, ঠিক কিনা বলো? ঠিক কিনা বলো? মনে থাকবে? কতর মনে থাকবে এটাও জানি। তারপরে কি হলো বলি, বলে ফেলি। আপনার কুত্তা যাইতেছে রাস্তা দিয়া, কুত্তা তো কুত্তা তো আল্লাহরে উচিত নেই, একটা কুত্তা তো জান্নাতেও যাবে, সমান লাগাও ওদিকে আমি যেতে চাই না, মূল কথা বলে শেষ করতে চাই। তারপরে কি হলো, এই কুত্তা তো ভগবান সবগান বুঝে না, এই সোজা ঠ্যাং তুলে দিছে, ভগবান সোজা, ঝরঝার ঝরঝার শব্দ হইতেছে,
তা আবু জাহেল কয় ব্যাপার কি পেশাব করি সামনে আওয়াজ দিবিছে ওই এই যারা যারা হাসলেন একটা করে সওয়াব হয়ে গেছে সুবহানাল্লাহ তাহলে হাসলেও সওয়াব হয় সুবহানাল্লাহ কও সুবহানাল্লাহ আবু জাহেল পেছনে দিয়ে তাকে থক থক করতে করতে কুত্তা গেছে সেই দিন আবু জাহেল মূর্তির সামনে দাঁড়ায় বলেছিল তোর গায়ে কি এতটুকু শক্তিও নাই তুই কুত্তাও পারি তার তাহলে আবদুল্লাহ পোলার নিয়ে আসা ধর্ম ইসলাম এটাই কি রাইট এ পর্যন্ত সে পড়ছিল ওখান থেকে আবার ব্যাক করছে না না রাইট হতে পারে কিন্তু ইহা যে আমার বাপদাদার ধর্ম وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا আমি ওদের চারদিকে পাথরের ওয়াল নির্মাণ করেছি আবু জাহেল তোর চারদিকে পাথরের ওয়াল নির্মাণ করেছে আল্লাহ তোর কান আছে শোনস না চোখ আছে দেখোস না অন্তর আছে বুঝোস না আল্লাহর কপালে ইসলাম লেখে নেয় এই আবু জাহেল আমার একটা প্রশ্নের উত্তর দিবেন একসাথে সবাই বুঝে শুনে উত্তর দিয়েন নবীর মান নাম কি হয় নাই জোরে বলেন মান নাম কি পিতার নাম নবীর মা বাপ দুজন জান্নাতে যাবে আল্লাহ আকবার বলো আলে আদিসের লোকরা বলতেছে নবীর মা নবীর বাপ দুজন জাহান্নামে যাবে সাহস কত দেখে ওদেরকে আমি বাইতুল মোকাররম থেকে দেখেছিলাম আমি বলেছিলাম চ্যালেঞ্জ করলাম তোমরা তোমাদের বই পুস্তক নিয়ে আসো আমরাও থাকবো কিন্তু তারা আসে না আসবেও না চিকিরা বলো বিদেশি পয়সা খাচ্ছে তো এগুলি না বললে পয়সা আসবে না আমি নবী মা বাবার কথাটা এক মিনিটে বলে দিল এক মিনিটে আমি ঘরের দিকেও তাকাই নিয়ে ভালো করে সময় হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে আমরা তওবা করব এবং মুনাজাত দিব একটা লোক আমার সাথে তওবা করতে রাজি একসাথে বলেন রাজি তাহলে কিছুক্ষণের মধ্যেই তো তওবা করব এবং আমরা দোয়া করব দোয়ার আগে আমি হাদিসের কথাটা বলে ফেলি এই হাদিসের মধ্যে আসছে এটা বিশুদ্ধ হাদিস মসজিদে নববীর ভেতরে সমস্ত সাহাবীরা যখন চলে গেছে তখন নবী দুই হাত তুলে খাটতেছে আল্লাহ গো আমার মা বাপ জাহান্নামে যাবে আর আমি জান্নাতে যাব তোমার তুমি বলো আমি কি পারবো তোমার জান্নাতে যাইতে আমার মা বাপ জাহান্নামে গেলে আমার মায়ের বাবার যদি পাইতাম যে কোনো কায়দায় আমি মুসলমান বানাইতাম আল্লাহ আমার মায়েরে আমার বাবারে মাফ করে দাও আমার মায়েরে বাবারে মাফ করে দাও এই কাঁদতে 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 অস্থির হয়ে গেছে চোখের পানি দিয়ে বুক ভিজা মসজিদে নববীর মাটি পর্যন্ত ভিজা গেছে হঠাৎ করে নজর করে দেখে মা বাপ দুজন জীবিত হয়ে আল্লাহ রাবের দুই পাশে দাঁড়ায় বলতেছে মুহাম্মাদের আমি তোর মা লাগি এটা তোর বাপ এটা তোর পিতা আবদুল্লাহ আমি তোর মা হবে না তোর চোখের বাণী মঞ্জুর হয়ে গেছে আল্লাহ কবুল করে ফেলছে আমাদেরকে জীবিত করে পাঠাই দিয়েছে কালিমা পড়ে মুসলমান বলে দে এবং এটা আমি শুদ্ধ আলোচনা চিৎকার বেড়ে বলেন আল্লাহ বুঝে না ঘোরার দিন বড় বড় কথা কয় তারা নবীর মা বাপ দুজন জান্নাত সবাই বলেন আলহামদুলিল্লাহ চিল্লায় বলেন আল্লাহু আকবার নবীর মা মেনে বলেন ও দুনিয়ার লোকেরা শোনো রে আমার সন্তান যখন আমার গর্বে তখন মাঝে মধ্যে আমি বের হতাম আমার পায়ের নিচে পাথর পড়ে গেলে
পাথর মোমের মত নরম হয়ে যায়। কূপের ধারে পানি আনতে যাইতাম, বালতি রশি লইয়া, আশ্চর্য কথা, এটা হাদিসের কথা। কূপের ধারে দাঁড়াইলে কূপের নিচের থেকে পানি ঢেউ মারিয়া আমার সামনে চলে আসে। আরো জোরে কও, চিল্লে কও, অন্যান্য মহিলারা বলতো আমি না, তুমি এখানেই দাঁড়ায় থাকো, তুমি আসলে পানি পরে আসে, তুমি চলে গেলে পানি নিচে যায় না, তুমি দাঁড়ায় থাকো, দরকার হলে তোমার পানি আমরা তোমার বাড়িতে পৌঁছাই দিব। পানির থেকে এবার শব্দ আইতো, ও বেলা তুমি কষ্ট করে পানি নিতে আসছো কেন, তুমি আমাদের কথা স্মরণ করতা, আমরা নিজেরা দৌড়ে যাও তোমার ঘরের বাড়ির খরচ ভরে দিতাম। রসুলকে তো চিনতেই পারলাম না। রসুলের মহব্বতে পরে গভীর রাত, একটা লোক যদি কোনো মতে এক জর্রা চোখের পানি ছেড়ে দিতে পারো, গুনাহ মাপের জন্য বস্তা ভর্তি পানি লাগে না। এক জর্রা চোখের পানি যদি ফেলে দিতে পারো, আমি বলে গেলাম এ মাপির সাক্ষী রইল, তোমার চোখের পানি তোমাকে হাশরের ময়দানে রাসূল পর্যন্ত পৌঁছাই দেবে। সঞ্জীব নবীকে ভালোবাসতে হবে, নিজের পিতার চাইতে বেশি না কম, একসাথে বলো, মায়ের চাইতে, ছেলে মেয়েদের চাইতে, না হয় তোমরা মোমেন হতে পারবে না। আমি কবরকে ভয় পাই, হাশরের ময়দানকে ভয় পাই না, এখন কেউ মাথা নাড়াবেন না। আমি একটি হাদিসের আলোচনা করে শেষ করব, মাথাও নাড়াবেন না কেউ, একটু শব্দ এখানে হবে না। কবরকে ভয় পাই, কারণ কবরে কেউ থাকবে না, ঠিক কিনা? আমি আমার ছেলেকে বলেছি, আমার জানাজার নামাজটা তুই পড়াবি, মাওলানা আবু বকর সিদ্দিক ওয়াজ করে, আগামীতে বেঁচে থাকলে আমার ছেলেকে আমি নিয়ে আসবো, বলেন আল্লাহু আকবার। আমি বলেছি তার মার সামনে দাঁড় করায়, যে আমি মরে গেলে তুই আমার জানাজা পড়াইস, আমি আর কিছু চাই না তোদের কাছে। তোর বাবা মরে গেলে ঢাকাবাসী দরে আসবে, ঢাকার এমন কোনো মহল্লা নাই তোর বাবার কণ্ঠ বাজে নাই, তোর বাবার অনেক ছাত্র আছে বড় বড় আলেম, ওরা আসবে জানাজাটা পড়াই দিতে যাবে, কিন্তু তুই দিবি না, তুই আর তোর ভাই দুইজনে আমার লাশ ধরে কবরে নামাবি। তুই যদি কাজটা করস তাহলে আমি আল্লাহর কাছে গিয়ে বলবো, আল্লাহ আমার পোলা মাওলানা হইছে, মরণা বানাইছিলাম, আমার জানাজা পড়াইছে, তুমি পারবানি আমারে মাফ করে দিতে? একটা ছেলেকে হাফেজ বানাও, একটা ছেলেকে মাওলানা বানাও, তোমার ছেলে যদি তোমার জানাজার নামাজ পড়ায় তোমার কবরের আজাব মাফ। আমি হাশরের ময়দানকে ভয় পাই না, শ্রীমঙ্গলের বাইরা কেন, সেখানে রসুল থাকবেন, ঠিক কিনা বলো? নবী থাকতে আমাদের ভয় কিসে? ছোট হাদিসের কথা বলে শেষ করি, আল্লাহ হাশরের ময়দান কায়েম হয়ে যাবে তখন, আল্লাহ বলবেন, জিবরীল আমার নবীকে মদিনার থেকে, মদিনার রওজা থেকে উঠাই নিয়ে আসো। জিবরীল বলল, আল্লাহ গো মদিনা কোথায়, মক্কা কোথায়, গোটা দুনিয়াও লুট পালুট হয়ে গেছে, আমি কোথায় খুঁজবো রে আল্লাহর বন্ধু? তখন আল্লাহ বলবেন, মদিনা এরিয়ার ভিতরে ঢুকলে নবীর রওজার থেকে নূর উঠে থাকবে, নূর। জোরে বলো, চিৎকার মেরে বলো,
ওখানে আমার রাসূল ঘুমিয়ে আছে, নবীকে আমার সালাম দিবা, ডাকবা, তার প্রয়োজন এখন। তো রাজার পাশে নূর উঠতেছে দেখে ডাক দিবি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম দিয়েছে, আমার দিকে তাকাও। কবরের দুই দ্বারে দুই হাতে ভর করে রাসূল মাথা উঠাইয়া দেখবে মানুষ কাঁদতেছে, জিব্রাইল রে আমার উম্মত কই, আমার উম্মত গুলো জাহান্নামে ফেলে দিয়ে আমাকে জান্নাত দিবার জন্য দিতে আসছো, যাও আল্লাহকে গিয়ে বলে দাও আমি জাহান্নামে ডুবো এখন। জিব্রাইল বলবেন হিসাব নিকাশ তো শুরু হয় নাই, আল্লাহ আপনাকে খুঁজছে। তখন রাসূল যাবেন আস্তে আস্তে করে আল্লাহ পাকের দরবারে, দুটো কুরসি থাকবে, একটার মধ্যে আল্লাহ বসে আছেন আর একটা বাম দিকে খালি থাকবে। আল্লাহ বলবেন এটার মধ্যে আপনি বসুন, আমি রহমানুর রহিম আর আপনি রহমাতুল্লিল আলামিন, আপনি বসুন প্লিজ বসুন। কিন্তু নবী বসবেন না, আমি একটু ভুল ছাড়া দেখতে যাব, পুল ভাঙ্গিয়া নিয়ে আমার উম্মত পড়ে যাচ্ছে দোযখে, আমি যাব। আল্লাহ বলবেন যান, আপনি দেখে আসেন, আমি একটু মিজানে যাব, যাও দেখে আসেন। মিজানের পাল্লায় যখন ওজন দিবে রাসূল পকেটের ভিতরে হাত ঢুকাইয়া দুরুদের সওয়াব উম্মতের পালায় রেখে দিলে সঙ্গে সঙ্গে ওজন ভারী হয়ে যাবে। তখন লোকটা বলবে আপনি কে, নিদানের দিনে আমার উপকার করলেন, আপনার নাম কি, পরিচয় কি, কে আপনি? নই বললেন আমার চিনস্তা, আমি তো তোদেরই কান্দারি, আমি তো তোদেরই নবী রহমতুল্লিল আলামিন। নবী কয় বিপদের দিনে আপনারে না পাইলে আমার দোযখ ভালাই দিত ফেরেশতা না। একটা বর্ণনার মধ্যে আসছেন হাসান হোসেন থাকবে নবীর সঙ্গে, তখন নবী বলবেন হাসান রে আমি আমি একটু জাহান্নাম দেখতে যাব, তারা দুই ভাই দাঁড়ায় থাক পাল্লার কাছে, ওজন যদি কই মাস যায় হাসান রে তুই গিয়ে আমার উন্মতের পাল্লার দাঁড়াইস, ওজন কইবে গেলে তুই দাঁড়াবি, এত শুধু ওজন না হয় দুই ভাই একসাথে দাঁড়াবি, আল্লাহ একবার বলো। নবীর মতন আপন কে আছে, জোরে কেউ কেউ আছে? আমাদের আমাদের ভয়ের কি আছে, আমরা ভয় পাবো কেন? আল্লাহ পাকের দরবারে গিয়ে বলো আল্লাহ এই আমার উন্নত কই কে সব আছে, আপনি কোনো চিন্তা করবেন না। ওদের ময়দানে দুটা দাঁত ভাঙছি, দাঁত দুইটা কই আমি যত্ন করে রাখছি, তাই ফের ঘুর ওই ছেলেরা পাথর মারছিল তোমার মনে নাই, আছে খুন কই আমি রেখেছি, দাইফের গুণের বিনিময়ে অহুদের ভাঙ্গা দুটি দাঁতের বিনিময়ে আমার এটি উম্মতদের মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। শেষ দায় পরে যখন কাঁদতে থাকবে আল্লাহ ডাক দিবেন ইরফা হাবিবি ইরফা রাসাল, মাথা উঠাও ফয়েশ পালিমে সীতা, যাকে খুশি কথাটা শেষ হবে চিৎকার মেরে আল্লাহ আকবর বলতে হবে, আল্লাহ বলবেন ইরফা রাসাক মাথা উঠাও ফয়সাল ইমান সীতা, যাকে খুশি তাকে সাথে করে বিনা হিসেবে জান্নাতে চলে যাও। এবার তোমরা বলো আমি শুনব, নবীকে ভালোবাসতে হবে নিজের জীবনের চেয়ে বেশি না কম?
অন্তর দিয়ে নবীকে ভালো করবেন, রাসূলকে নিয়ে ফালতু কথা বলবেন না, ক্রিটিসাইজ করবেন না। নবী রাজাকে রাজা বলা যাবে না, কি বলা যাবে, কি বলবো আমরা? মোল্লাদের আমদানি হয়েছে বাংলাদেশে, আপনারা মনে করেছেন আমি ইউটিউব দেখি না, বক্তাদের ওয়াজ শুনি না, রাজা মোবারক বলা যাবে না, কবর বলা হবে। কবর বললে তুমি তোমার বাবার খবরকে কবর বলো, নবীর খবরকে কবর বলবো গেল, রাজা মোবারক বলতে হবে ঠিক কিনা বলো। সেই জন্য দাওয়াত দিতে হলে যাচাই ফাঁসাই করে বক্তা নিয়ে আসবেন, ফালতু এবং মূর্খ বক্তা, মূর্খ, এদেরকে দাওয়াত দিয়ে আনলে বাজে কথা বলে একটা গণ্ডগোল সৃষ্টি করে চলে যাবে। শ্রীমঙ্গলের ভাইরা, আপনাদেরকে আমি অনেক ভালোবাসি, বৃহত্তম সিলেটের ভাইরা অনেক ভালোবাসি, বারবার আমি আসতে পারবো না, যদি বেঁচে থাকি 80 বছরের উপরে মানুষ বাসে না। ইদানিং আমার স্ত্রীকে কি বলি জানেন, স্ত্রীকে বলি আমার পাশাপাশি থাইকো, আর বাথরুমে ঢুকলে ভেতর দিয়ে সিটকারি লাগাই না, কেন জানেন, আজরাইল বাথরুমে বেশি আয়, আজরাইলের ডরে এই কাম করি, আমার পাশে দাঁড়ায় থাকো, দরকার হলে ভিতরে পিক আপ আসছে দাঁড়ায় থাকো, অসুবিধা কি, জায়েজ আছে তো। আমার খাদিম যারা আছে, খাদিমকে কই বাথরুমের বাইরে দাঁড়ায় থাকি, এগুলি বলি, লাস্ট অফ দ্য বর্ডার, মৃত্যুর শেষ সীমা, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট। এইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, যে কোনো সময় মৃত্যু এসে যাবে ঠিক কিনা বলো? জোয়ান যারা মনে করে এরা বোধহয় মরতো না, ইদানিং যুবক বেশি মরতেছে ঠিক কিনা বলো? এই বসতে দাও, বাচ্চা টাচ্ছা, এগুলো এত রাত্রে বাচ্চা এলো করতে, বাচ্চার বাপ বোধ হয় না, বাচ্চারা যারা আই না এদের বাপ গুলি আই না, তো বাচ্চা পাঠাই দেয় যা, তোমার উপরে ফুটলা লুইস আনলে সিল্লা সিল্লি করিস, বক্তা যে সুবিধা না কথা। এগুলি আমার 50 বছর অভিজ্ঞতার কথা, এই দেখেন না বারবার উঠে দাঁড়ায় যা, কি বুঝে করার, আরেকবার যদি বেঁচে থাকি আমি আমার ছেলে আবু বকরকে নিয়ে আসি, তোমরা কি খুশি হইবা? এবার তো লোকজন বেশি হয় নাই, অনেকে বলতেছে যুক্তিবাদী মারা গেছে, যদি বাঁচত তাহলে এই 2 বছরে আইলো না কেন, এই ময়দানে তো আসার কথা, 2 বছরের ওয়াজই করা নাই, কমিটি খুঁজে যাবে না। আগামীতে আরেকবার আসলে মাহফিল অনেক বড় হবে, চিল্লায় বলো বড় হবে, আমি দোয়া করি আল্লাহ তোমাদের বাঁচায় রাখুক, তোমাদের কামারির মধ্যে বরকত দেক, বিজনেসে বরকত দেক, বিদেশ যাইতে চাও আল্লাহ বিদেশ কবুল করুক। আমাকে বলা হয়েছে 10 মিলে করি কাজ, হারি জিতি 10-এর লাঠি একের বোঝা। যুক্তিবাদী ভাইজান, এইবার আমরা বেশি সুবিধা করতে পারি নাই কালেকশানে, আপনি যদি 5 মিনিট সময় দেন, অনলি 5 মিনিট, 5 মিনিট যদি সময় দেন আমরা রুমাল নিয়ে যাইতাম, আর লোকেরা কিছু টাকা দিলে ওই টাকাটা মাহফিলে খরচ করতাম, আল্লাহ কবুল করুক বলেন আমি। 10 মিলে করি কাজ, হারি জিতি 10-এর লাঠি একের বোঝা হয়, ওই কোনায় গেটের মধ্যে যদি একজন দাঁড়ায় থাকে আর যাওয়ার সময় 1 লক্ষ কিছু থুতু দিয়া যায়, সবার থুতু মিল্লে গিয়া হে বেটার গোসল হইব, হে বেটা কেউ ভালো হয়েছে ওয়াজ শুনতে গিয়া গোসল করে নিলাম। আর এই শরীফের মধ্যে আছে, কোন সন্তান যদি 1000 টাকা মা বাবার নামে দান করে, আমার দিকে তাকাও, টিয়া বসার ব্যাপার তো, দিনের নবীর কোন সন্তান
মা বাবার নাম উল্লেখ করে যদি সৎকার করে অযুক্তিবাদী 1000 টাকা দিলাম আমার মার নামে দিলাম বাবার নামে দিলাম সঙ্গে সঙ্গে মা বাবার কবর রাজা বন্ধ হয়ে যা হাদিসের মধ্যে আসছে এই যে তোমরা ওয়াজে আসছো মার খবর হয়ে গেছে গা বাবার খবর হয়ে গেছে গা ফেরেশতারা কবরে গিয়ে কইছে তোমার পোলায় ওয়াজে গেছে তো হ্যাঁ এই মা বাবা তোমার সন্তান তো ওয়াজে গেছে তোমাদের জন্য দোয়া করবে আর আল্লাহ তোমাদের মাফ করে দেবে এর মধ্যে যদি আবার 100 200 500 1000 টাকা দিতারে তাহলে তো ওয়েল এন্ড গুড হয় নূরুন আলা নূর হয় কত টাকা কত পয়সা ওখানে যায় আল্লাহর নামে দান করিলে পাহাড় হয়ে রয় ঠিক কি না বলো কমিটির লোকেরা এখন যাবে কমিটির লোকেরা কই রুমাইল কই হ্যাঁ যাও রুমাল নিয়ে যাও বক্স আছে না হ্যাঁ এই তো এরকম বক্স বানায় রাখবেন বেশি করে জীবনের লাইগা প্রত্যেক বছর এই কাম হইব এই আরো আরো কই আরো লাগবো আরো কেউ দাঁড়াবে না একটা লোক দাঁড়াবে না কোনো শব্দ করবেন না দিতে থাকেন দিতে থাকেন হ্যাঁ সদকা তো ধন বলা তার দুর্বলা সদকা ফেতরা করলে বালা মুসিব দূর হয়ে যায় দান করলে মার আত্মা খুশি হয় বাবার আত্মা খুশি হয় আমার পোলায় আমার 100 টাকা দিছে আমার পোলায় যুবক বাবারা জুমার নামাজের দিন আলাদা 50 টাকা 100 টাকা পকেট করে লুইয়ে যাইও বক্স যখন চালু করে জুমার মসজিদে যখন বক্স ছেড়ে দেয় তখন তুই মার কথা এক্সট্রা মার কথা করিয়া এ আল্লাহ এই 100 টাকা মা বাবার নামে দিলাম মসজিদে দিলা সঙ্গে সঙ্গে এটা কবুল হয়ে যায় মা বাবার কাছে পৌঁছে যায় আপনার পকেটে হাত দেন দেয় না কেন পকেটে হাত দেন নিজ নিজ পকেটে আরেক বাটার পকেটে না নিজ নিজ পকেটে হাত দেন কিছু দিয়া দেন টাকাটা উঠে আমার কাছে আসবো আমার কাছে নিয়ে আসবো টাকাটা উঠাইয়া এই একটু জিকিরি করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা